নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি কন্যা রাশির জাতক বা জাতিকা? তাহলে ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি কন্যা রাশির জাতক ও জাতিকার নভেম্বর মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন ক্ষেত্রে শুভ ঘটনাগুলি ঘটতে চলেছে এবং কোন কোন ক্ষেত্রে আপনাদেরকে সাবধানে থাকতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের নভেম্বর মাস কেমন যেতে চলেছে তার আগাম ভবিষ্যৎবাণী এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছে। কিন্তু একটি বিষয় মাথায় রাখবেন, আমি যে ভবিষ্যৎবাণী আপনাদেরকে জানাতে চলেছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক ভবিষ্যৎবাণী, অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয়। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় 100% মিলবে এ ধরে কখনো এগোবেন না, এবং বড় ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন। প্রথমে আসি গোচর ফল, অর্থাৎ এই মাসে কোন কোন গ্রহের গোচর হতে চলেছে আসুন আগে জেনে নেওয়া যাক, এবং সেই গোচরের নিরিখে আপনাদের কি ঘটতে চলেছে সেই ব্যাপারে আমি আপনাদেরকে জানাতে চলেছি। 2রা নভেম্বর বুধ গ্রহ তুলা রাশিতে গমন করতে চলেছে। 16ই নভেম্বর রবি গ্রহ বৃশ্চিক রাশিতে গমন করতে চলেছে। 20 নভেম্বর বৃহস্পতি গ্রহ কুম্ভ রাশিতে গমন করতে চলেছে। আসুন এই গোচরের নিরিখে জেনে নেওয়া যাক আপনাদের, অর্থাৎ কন্যা রাশির জাতক ও জাতিকাদের নভেম্বর মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি কেরিয়ার এবং ব্যবসা ক্ষেত্র। দেখুন, এই মাসে কেরিয়ারের দিক কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ হতে চলেছে, অর্থাৎ যারা চাকুরি করছেন তাদের ক্ষেত্রে একটা উদ্যমতার ভাব আপনাদের দেখতে পাওয়া যাবে, এবং কাজে কিন্তু আপনাদের মনোনিবেশ ঘটবে, যার দরুন আপনারা যে কোনো কাজকে কিন্তু খুব সহজেই করে ফেলবেন। পাশাপাশি যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু মাসটি যথেষ্ট পরিমাণে অনুকূল যেতে চলেছে। এই মাসে আপনারা চাকুরি প্রাপ্তি করতে চলেছেন, এবং যারা চাকুরি ট্রান্সফার করবো ভাবছেন তারাও কিন্তু করতে চলেছেন, অর্থাৎ এই মাসে চাকুরি ক্ষেত্রের দিকটা কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ হতে চলেছে। পাশাপাশি ব্যবসা ক্ষেত্রেও কিন্তু এই মাস যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনাদের ব্যবসা ক্ষেত্রে কিন্তু উত্থান লক্ষ্য করা যাচ্ছে, এবং আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলেছে। পাশাপাশি এই মাসে আপনারা কোনো ব্যবসা যদি স্টার্ট আপ করবো ভাবেন সেটা কিন্তু আপনারা করতেই পারেন, তবে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা কিন্তু একটু হলেও সাবধান থাকুন পার্টনার থেকে। এরপর আসি স্টুডেন্টসদের কথায়, অর্থাৎ কন্যা রাশির যেসব জাতক জাতিকারা স্টুডেন্টস রয়েছে তাদের নভেম্বর মাস কেমন যেতে চলেছে। এই মাসে এডুকেশন সেক্টর কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে, অর্থাৎ পঠন পাঠনের ক্ষেত্রে কিন্তু একটা সফলতার ইঙ্গিত কিন্তু আপনারা পেতে চলেছেন। যারা হাই লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। পাশাপাশি যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। যারা কম্পিটিটিভ এক্সামে বসছেন তাদের ক্ষেত্রেও কিন্তু মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এরপর আছে আপনাদের ফ্যামিলি লাইফ কেমন যেতে চলেছে। দেখুন, এই মাসে আপনাদের পরিবারের জায়গাটা কিন্তু খুব একটা যে ভালো যাবে তাও বলতে পারছি না, আবার খুব খারাপ যাবে তাও নয়, অর্থাৎ মিডিয়াম যেতে চলেছে। কিছু কিছু সময়ে আপনাদের পরিবারের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক থাকবে, আবার কিছু কিছু সময়ে আপনাদের মধ্যে কিন্তু ঝুট ঝামেলা আসতে চলেছে। আপনাদেরকে ইগো সেন্টিমেন্টটা একটু কমাতে হবে, এবং পাশাপাশি এই মাসে আপনাদের পরিবারে লোকজনের সাথে একটু ভালো ব্যবহার রাখার চেষ্টা করতে হবে, যেখান থেকে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না। তবে পরিবার থেকেও কিন্তু আপনি কিছুটা নেগলিজেন্সি পেতে চলেছেন বা প্রবলেম আসতে চলেছে, সেই জায়গাটা একটু আপনারা টলারেট না করে সেই দিকটা আপনি ইগনোর করে ফেলুন। এই মাসে ভাই বোনের শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হতে চলেছে, এবং ভাই বোনের সাথে একটু প্রবলেম কিন্তু ক্রিয়েট হতে চলেছে। কিছু কিছু ক্ষেত্রে কোর্ট কাছারি মামলা মোকদ্দমা সম্পত্তি নিয়ে বিবাদ আসার সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই আপনারা মাথায় রাখুন। তবে এই মাসে আপনার মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যেতে চলেছে, যাদের মা অসুস্থ রয়েছেন তাদের সেই জায়গা থেকে কিন্তু প্রোগ্রেস লাভ করতে চলেছেন। এরপর আসি কন্যা রাশির জাতক ও জাতিকার লাভ এবং ম্যারিড লাইফ কেমন যেতে চলেছে, আসুন জেনে নেওয়া যাক। এই মাসটা প্রেমের জন্য যথেষ্ট পরিমাণে অনুকূল হতে চলেছে, নতুন প্রেমের পাশাপাশি পুরনো প্রেম কিন্তু আপনাদের জীবনে কামব্যাক করতে চলেছে, এবং
এই মাসে পুরনো কোনো বন্ধুর সাথেও কিন্তু আপনার আলাপ আলোচনা হতে চলেছে। যারা প্রেম সম্পর্ককে বিবাহে রূপদান দিতে চাইছেন তারা কিন্তু দিতে পারেন, অর্থাৎ দীর্ঘদিন ধরে একটা রিলেশনের মধ্যে রয়েছেন, আপনি চাইছেন যে সেটাকে বিয়েতে পরিণত করতে, সেটা কিন্তু আপনারা করতেই পারেন। এবং এই মাসে আপনাদের বিবাহের জায়গাটাও কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ বিবাহের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবং যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু দ্বিবিবাহের জন্য এগোতেই পারেন। এর পাশাপাশি দাম্পত্য সুখের জায়গাটাও কিন্তু যথেষ্ট মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ দাম্পত্য জীবনের সুখ কিন্তু আপনারা পেতে চলেছেন। পাশাপাশি এই মাসে আপনারা সন্তান লাভ করতে চলেছেন, অর্থাৎ যারা সন্তানের জন্য দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন তারা কিন্তু সন্তান লাভ করতে চলেছেন, এদিকটা কিন্তু শুভ দেখা যাচ্ছে। এরপর আসুন জেনে নেওয়া যাক আপনাদের মেন ফ্যাক্টর হচ্ছে অর্থনৈতিক স্থিতি কেমন যেতে চলেছে। দেখুন, আর্থিক দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায় এই মাস কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আয় কিন্তু হবে, তবে কিছু পরিমাণ কিন্তু খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কিছু কিছু খরচা কিন্তু আননেসেসারি হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে বড় ধরনের খরচায় কিন্তু আপনারা পড়বেন না, এবং এই মাসে আপনারা কোনো সম্পত্তি বা প্রপার্টি কিন্তু কিনতে চলেছেন, গৃহে কোনো হাইলাইটেড প্রোডাক্ট কিন্তু আপনি আনতে চলেছেন, এটা কিন্তু বলা যেতে পারে। তবে এই মাসে কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না, এই দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা কিন্তু একটু সাবধান থাকুন। এই মাসে যারা ভাড়াটিয়া রিলেটেড প্রবলেমের মধ্যে রয়েছেন, অর্থাৎ আপনি ভাড়া বাড়িতে থাকেন বা বাড়ি ভাড়া দেন, এই দুই ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম বা চাপ আসতে চলেছে, এদিকটা অবশ্যই মাথায় রাখুন। পাশাপাশি এই মাসে আপনাদের শেয়ার মার্কেট থেকে, ট্রেডিং থেকে, লটারি থেকে, এই সমস্ত জায়গা থেকে কিন্তু অর্থ প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। মানে সমস্ত দিক যদি ঘেঁটিয়ে বলা যায় কন্যারাশির জাতক ও জাতিকার নভেম্বর মাস কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ মাস বলে বিবেচিত হতে চলেছে। তবে পুরোটা নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মছকের উপর, অর্থাৎ আপনার জন্মছকের গ্রহের দশা, অন্তর্দশা এবং প্রত্যন্তর্দশার উপর। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।